তোমাকে আমি পরে রিংব্যাক করছি, রাখো। কে আপনি? আমি একজন চোর। হোয়াট? জি চোর, মানে যে চুরি করে। চোর মানে আমি জানি, আমি জানতে চাচ্ছি আপনি এত রাতে আমার ঘরে কি করছেন। কিছু 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 না, এক গ্লাস পানি পাওয়া যাবে? দাঁড়িয়ে পানি খাও কি ঠিক হবে, বসে খাই। থ্যাংক ইউ, অনেক তৃষ্ণা পেয়েছি। ঠিক করে বলেন তো আপনি কে? প্লিজ 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 আস্তে, সবাই জেগে যাবে। সবাই জেগে যাবে মানে? এত রাতে চোরের মতো আমার ঘরে ঢুকে বসে আছেন, আবার আমাকেই বলছেন আস্তে কথা বলতে। প্লিজ আমার কথাটা একবার শুনেন, লেট মি এক্সপ্লেইন মাইসেলফ। বাবা, ইংরেজি তো ভালোই জানেন দেখছি। তা জানি একটু। আমার এখানে আসার কারণটা কি বলবো? বলুন শুনি, কি বলার আছে? আর একটু পানি পাওয়া যাবে? নো, রুমে আর পানি নেই। এখন আপনার জন্য পানি আনতে গেলে আমাকে ওই ঘরে যেতে হবে, আর সেই সুযোগে আপনি পালাতে পারেন। তো কোয়াইট রিজনেবল, এমন ভাবে কথা বলছেন যেন মনে হচ্ছে আমি আপনার কাছে ইন্টারভিউ দিচ্ছি। সরি, আই ডিডন্ট মিন দ্যাট। আপনি বুঝতে পারছেন আপনি এখন কোথায় আছেন? আমি এখন চিৎকার করে লোক জড়ো করলে আপনার কি অবস্থা হবে আপনি ভেবে দেখেছেন? আই নো, তবে আমার বিশ্বাস পুরো পরিস্থিতি শোনার পর আপনার এই রাগটা থাকবে না, এবং অনুমতি না নিয়ে আপনার ঘরে ঢোকার জন্য আপনি ক্ষমাও করে দেবেন। তাই বলুন শুনি। অ্যাজ ইউ নো, পৃথিবীতে অনেক প্রফেশন আছে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং যেমন পেশা, তেমনি চুরিও। চুরিও একটি পেশা। আমি কি আপনাকে বোঝাতে পারছি? বলে যান। সো অন্য সব প্রফেশনের মতো এই প্রফেশনেও চাই প্রপার এডুকেশন, প্রপার ট্রেনিং। তাই নাকি? আই নো ব্যাপারটা খুব সিলি, আপনার কাছে খুব আজগুবি শোনাচ্ছে, বাট ইটস ট্রু। স্পেশালি চুরির ক্ষেত্রে প্রপার ট্রেনিং রিহার্সাল না থাকলে যে কোনো সময় মিসহ্যাপ হতে পারে। দেখা গেল সামান্য একটা আওয়াজের কারণে যে কেউ ধরা পড়ে গেল। আপনার বোধ হয় আমার কথা বিশ্বাস হচ্ছে না। অনেস্টলি স্পিকিং করছি না, বাট কাহিনী ইন্টারেস্টিং লাগছে। শুড আই প্রসিড দেন? তো যা বলছিলাম, সফলভাবে চুরি করার জন্য চাই প্রপার ট্রেনিং অ্যান্ড প্রপার এডুকেশন, আর আমি তেমনই এক চুরি শেখার স্কুলের ছাত্র। আজকে আমার পরীক্ষা, ফাইনাল এক্সাম আর কি। টাইম লিমিট দেওয়া আছে, বাড়িও চুজ করে দেওয়া হয়। আমাদের পরীক্ষাটা হচ্ছে সেই বাড়ি থেকে কিছু একটা চুরি করে নিয়ে যাওয়া। শেষ? প্রায়। আরো বাকি আছে? ধরা পড়ে গেলে আমাদের ডিমোশন দেওয়া হয়, যেমন আমি এখন সেকেন্ড ইয়ারে, যদি আপনি আমাকে ধরিয়ে দেন তাহলে না আবার ডিমোশন দিয়ে আমাকে ফার্স্ট ইয়ারে নামিয়ে দিবে। কোয়াইট ইন্টারেস্টিং। চুরি কেমন শিখেছেন? খুব একটা খারাপ না, আপনার ব্যালকনির যে দরজার লকটা আমি নিজে খুলেছি। কিন্তু এত তাড়াতাড়ি আপনি ঘরে চলে আসবেন এটা এক্সপেক্ট করিনি, এর জন্যই তো ধরা পড়ে গেলাম।
ব্যাখ্যাটা খারাপ না। একটা চুরি করতে পারবেন? হ্যাঁ জি চুরি